এইবার যাই আর তোমার শরীরের দিক খেয়াল রাখো, ভালোভাবে খাওয়া দাওয়া করো। হ্যাঁ মা, আমরা যাই। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আব্বাকু রাখো, তোমার হুজুরের কথা পরে কও। কোনে নিয়ে আসা বামন মেরে কি কয়েন আঙ্গু বাইতে নিয়ে যাবো তোমারে বাইতে। হ্যাঁ হ্যাঁ, শরম করো না, তোমার শরম করে না, কয়টা কামাই করো, কয়টা কামাই করো। আমার মেয়ের পিন্দরের কাপড় সুবার পর্যন্ত আমার কথা নাকে। হ্যাঁ এখন চ না, এখানে গেলা কি সে আম্মা আম্মা সিরা ছিল হরতাছ কি লাগ গিয়া। তুই চুপ থাক, বাপের বাড়ি কয় কাল থাকমু। কি সে কি ওই যে নিয়ে যাবো কা কারে মেরে কারে নিব, তোমার মেয়ের নিব। আমি বারবার কইছি না, না করছি না, জড়নে যাবো না। আব্বা এইবার কেমন তো নিয়ে যাই। ওই ওই কথাই আর আর আমি দেখুন না। ওই ওই দেখ ক্যামেরা বাপ, আই ব্যাকু। হ্যাঁ ব্যাকু ব্যাকু কোন দোষের জাত মা, তোমার করনে মুরাদ নাই কি এত করে নিছ ঠিকই। ওই হ্যাঁ দেখি কি ক্যামেরা বাপ, কাম করে খালি ক্যামেরা বাপ নাকি। আমি কোন কাম করে খামু, কোন কামই তো করা হরি না। তুই কোন কামই করা হরত না। হ্যাঁ তোমার নাম বম্বো কামও বম্বো। হ্যাঁ আব্বা মাই সে তো ওই যে টোকাইটা যে ই করে দেখাবো তারপরে আমি দিম মানে দিম না। যা তুই যা আব্বা, কামাই করবো নি কর্মনি না, যেদিনকা কইরা টেহা বসা তেহাবার পারবি, আমার মেয়ের গরম গাছটি দেহাবি হেসুম গাছ মেয়ে দি। যা বাক কইলাম আমার অতি দিন, তুই এনে খারে রে লিখে ঘর যা। ওই আপা তো ঠিকই কইছে, আপা তো ঠিকই কইছে। যা না ই মুর্দা আমার কাছে কসে এক কথা বিচার দাস, কাম কর না। আমার জানা অনেক মিছা কথা কইলো, আপা তো ঠিকই কইছে, কাম আর করো হেরবার আমার নি চাইও। ছাড়ো কর্মনি না, আমি তুই মার খাবি কিন্তু আমার তোর মাই খাবি তুই মার দেন দেন। তা আমি তো ভালো কইলাম, তুই যা কামাই করবি তারপর আমার মেয়ে আমি যাও কামাই রুজগার করো, হেতো তুমি চাইও। সরো আর যা আব্বা, আই যা স্যার। আব্বা 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 আপনি তো পায় ধরি, এবার আমি দিয়ে দেন, আমি কামাই করব নি। এত কথা পছন্দ করি না আমি, এক কথার মানুষ এক কথা কইছি, কামাই করে যাবি তারপরে মেয়ে দিব। যা পড়ে যা যা, এখন সময় আছে, লজ্জা শরম থাকলে কামাই রুজি করো গা। যাও কি করি মন খারাপ আবার এমনি গেছিলি কনে ঘোষুর বাড়ি গেছিলাম, ঘোষুর বাড়ি গেছিলি কোন জায়গায়, মন খারাপ হবো কে তোর বউ কো বাইরে আইছে আমার হরি বাধা দিল, আবার আমার হসুর আইয়া গাড়ির মধ্যে দৌড়ে যা আমার ব্যক্তি কোনে তুই কামাই রুজি করস, এক টেড়া কামাই করস না, আমার মেয়ে তোর কাছে দিব না। গ্যারান্টি ভালো দিচ্ছে আমার, ভালো কথা কইছে। আবার কয় কি শুনছে কি কয়, আমার নাকাল পোলা আমার কি টুকাই গিরি করা চলবো, যে মাসে তো টুকাই গিরি করে তো মেসে ভাত খায়, কি টুকাই গিরি করা হারস না। খারাপ কনাই তোর হুসুরে টু খারাপ কনাই, তুমি কামাই করবা না বাইতে বইয়া বইয়া খাবা, তুমি চলবা কি বাকি রে, তোমার হুসুরে কইছে নাকি খারাপ কইছে। হ্যাঁ আপনিও কিন্তু খারাপ কইলে কেন না, তার মানে আমার হসুর আর আপনি একই জাতের চা। এই এই একটা সর মর্ম কিসের জাত তুই লাগাতে কর, হাসা কথা কইলে বড় জাত তুই লাগাতে হয়। হ্যাঁ দেরি হে একটু কাই গিরি করবার কয়, আপনিও কিন্তু খারাপ কই নাকি, এটা কোন কথা হইলো না। কামাই করো না দেখে তাইতে কইছে, কামাই করে রাখা গো, যে টোকাই রে যাবে, যে বোতল টোকাই না বস্তা কান্দে নে, এবার টোকাই গিরি করো গা, তাও দুই চারটে কামাই করা হবা বুঝছো কি, আবার চিন্তা করে এটাই যেটা কইছে সেটাই করো গা, যাও তাহলে বউ দিব। তোমার জামাই বাড়িতে বাই করে দিলা, ওই বাড়ির রাসেলের মায়ের
কত কষ্ট করে সংসার করতে লাগে তাও কিন্তু জামাই লাগে যায় নাই এই কথা হ্যাঁ ও কামাই করে আইনা দেখাবো তারপর সেনা তোর পাড়া মুবতে নালে পাড়াম না এই তোর এত দরদ কোন থেকে আহে হ্যাঁ এত দরদে উতলাই কে তোর যাবার দিমু না দিমু না মাটা কথা কই এখন যদি তোমারে আব্বা দাদা একটু দূর হরাইয়ে থুই তোমার কেমন লাগবে এই আমি ডু বাজার গেলাম হ্যাঁ তুমি তার বাজারই যাবা এই যে দেখ এত বড় বড় কথা কই না পাইলা নাইলা মানুষ করছি ভালো মন্দ আম করতে আর দায়িত্ব আছে তোর যাবা করে সরকার নিকা কোন হেবা করে চলবি তুমি তো আমার ভালো দেখলা না তুমি তো আমার সর্বনাশ তো দেখলা জামাই দেখতে মাইয়া যদি লইয়া ওটা কি ভালো হয় এটা তো সর্বনাশ হয় কি কইলি আমরা পাপ মা ওই তোরই সর্বনাশ চাই এবা কথা কইলি কেমনে তুই এবা কথা কই এমনি কই আমার মুখ কথা আব্বা কথা তোমার এতই ভালোবাসা আমার কি ভালোবাসা নাই আমার স্বামীর প্রতি আমি যাই হ্যাঁ সত্য কথা কইলে সবাই যায় আর আমিও যাব না আমার শ্বশুর বাড়ি তোমরা থাকো ভাল লাগে না আর এই সংসার সারা দিন খালি কাম আর কাম কাম আর শাশুড়ি বলা মনে পড়েছে না কাম শাশুড়ি বল তার আগে কি আর কাম শাশুড়ি বল বোতল টোকা মানে আমার পাতিল আমি যে আমনের বাইতে রয়েছি আমি আমনের জেনে যা পাবো তাই টোকাই নিব আরে তোর বুইনে যাবেন ভালো লাগ না ফাটা ফাটা করবেন না এত দেরি করে মানছে আমার তাড়াতাড়ি নাটক শুরু করছো না আমার লগে এই নাটক করো আমার লগে আবার তো তেল ফুরিয়ে নাও নাই আর দেখো দেখো দুই মিনিট সময় দিলাম কি হবে মেজাজটা খারাপ আছে ভালো গাড়ি নিয়ে না মেজাজটা খারাপ না তো মেজাজটা খারাপ
হইতাছে হানা আমার ভালো করে দেখো কিসে টেলিফোন আইছে শুনান মাতা নাছে মানেছে এই কারণে কইছিলাম যে আগে আগে দে তেল ভরে নিয়ে হও না আমার নিয়া তারপরে যাই তেল ভরতে পরে অর্ধেক রাস্তায় যায় তোমার হুন্ডা নষ্ট হইয়া এখন তুমি থাকো তোমার হুন্ডা নিয়ে আমি গেলাম হাই রে হাই পাগল রে আমি তো জানি যে হুন্ডার মধ্যে তেল আছে এই অর্ধেক রাস্তায় এনেছে তেল ভরা বইটা কেন তুমি আমার নামে আর কথা কইও না এখন কিন্তু রাস্তার মধ্যে তোমার নামে অপমান করমু অপমান দিব অপমানের কোন থুইলে অপমানের কম ছিলাম তুমি থাকো তোমার গাড়ি নিয়ে আমি গেলাম আমি আইতেই যাই পারবি মেসেজ তো কেমন লাগে হ্যাঁ রিজার্ভে দেই রিজার্ভে দিলে বড় তো দেখেন নাকি না জমে দশটা খারাপ হয় গাড়িতে তেল আছে স্টার্ট হয় নাকি পাম্পর তো আমি ঠিক দাম না পিলাকে কোনো সমস্যা হইল থিওরি তো দেখতেছি না মন ডাই কইতাছে যে হুন্ডা হুদ্দা যদি নিয়ে আটাম তেলে বান ভালো হইতো এটা তো হক তো খে কনে বাজাইছে আমার মানুষ আমার দশ না তুই থালার মধ্যে ঢুকাইতেছ আমি আর মনে হচ্ছে হেলমেট পরে রয়েছে আমার একটা মানুষ তুমি বস্তার ভিতরে বলবা না চাও ভাই আমি চোখে দেই নাই আপনি যে হেলমেট পরে রয়েছেন তা বুঝি নাই আমার মনে আছে আজকে তোরে তুই আমার বাচ্চাদের চুরি করছিলি আর কালের মধ্যে কামড় দিছিলি না তরে আমি সহজে ছাড়বো হ্যাঁ তুই বাচ্চা কি আর মারতাছি কিসের নিগা তোমার জামাই চুরি করছে আমার বাড়িতে মিশা তখন কে আমি তো শোন না আমি টুকাই টুকাই আমি হেলমেট মাথায় দিয়ে মোটর সাইকেল ঠিক করতেছি এই আমনের মেয়ের জামাই কি করছে তা কি জানেন আমার হেলমেট সহ আমার সহ ও আমার
মানুষ বস্তায় ভরবানি চাল বস্তার মধ্যে মানুষ ভরতাছে কোনম রে এই লোক নাইলি পরে আমার তো বস্তাই ভরে নিয়েকে তোকা ওই ভাই এটা কি করছস তুই হ্যাঁ আমান মানা মানুষ তুই বস্তার মধ্যে বড় হ্যাঁ আব্বা আমি তো মানুষ টুকা বানিয়ে নিয়েকে আমি যে হেলমেট আছে না হেলমেট টুকা বানিছে মানুষ উদ্দায় পড়ছে মানুষ উদ্দায় পড়ছে আর বাজাই না মারো আরে যা দিয়া তো জানি তো কাকা এই চুপ করো সরের বউ বড় কথা কও কি করেন আপনি কথা শুনেন কথা শুনেন প্রোডাক্ট ধরে তো কোনো লাভ নাই কোম্পানিরে ধরা লাগবে বুঝছেন আপনারা কোম্পানি মানে ইনি কোম্পানি লোকে আমার জামাইরে যে চোর বানাইছে হেই হইছে আসল চোর আচ্ছা তোমার জামাইরে কেরা চোর বানাইছে আমার জামাইরে চোর বানাইছে আমার আব্বা আর এই আমার মা এই দুজনে চোর বানাইছে বুঝছেন ওই আমরাই চোর বানাইছি নাকি এই আপনার মেয়ে কি মিশা কথা কইতাছে হ্যাঁ কি বুঝতেছি না আমি চোর হইলাম কি জানে এই এটা কোন এক কাম করি কোন আসলে তো কাস্টমার ধরে লাভ নাই কি না 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 মালিক যে তারে মারো রাখবো হ্যাঁ তাহলে এটা এই শালা রে বান্ধব এই শালা এলো চোর বানায় ধরে চোর বানাই না মেশিন ধরে না এটা মেয়ের জামাই চোর বানান নিজে চুরি করে খান আবার মেয়ের জামাইরও চোর বানাই নিছেন আমার তো বানবো আব্বা আব্বা আরো কি টুকাইগিরি করবো নামের মেয়াদ দিয়া দিবে না খুলে নামে আচ্ছা দোষ কার হেড আমরা পামুনি দে টাইট